এখানে বায়ুমণ্ডল চাপ সংক্রান্ত একটা পরীক্ষা দেখাবো। তোমরা জানো বায়ুমণ্ডল চাপ টরিশেলির পরীক্ষা 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভকে ধরে রাখতে পারে। তো পারদ দিয়ে পরীক্ষাটা করার অসুবিধা কি, পারদের দাম অত্যন্ত বেশি, সেই কারণে আমরা কিছুটা জল দিয়ে এবং বাড়িতে পাওয়া যাবে এরকম জিনিস দিয়ে ব্যাপারটা দেখাবো। এটা জল ভর্তি আছে একটা পাত্রে, আর এটা একটা কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসটাকে আমি দেখো এর মধ্যে জল ভরে নিলাম, নিয়ে এটাকে উপর করে দিলাম, ভেতরেই উপর করলাম, উপর করে এটা এবার জল ওরালে উপরে তুলছি। দেখো গ্লাসটা জলে ভর্তি আছে, মানে জলের লেভেলের উপরেই গ্লাসে কিছুটা জল আছে ধরে রেখেছে। এটা ওর অভিকর্ষের টানে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না বায়ুমণ্ডল চাপের কারণে। তোমরা হয়তো গ্লাসটায় জল আছে কি না বুঝতে পারছো না, পিছনটা ব্যাকগ্রাউন্ড পুরোটা ভর্তি আছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু নীল বলে আমি জলটা বের করে দিচ্ছি, তাহলে দেখো বুঝতে পারবে। দেখো জল ছিল এটা বোঝা যাচ্ছে, আর একটু ভালো বোঝা যাবে আমি যদি পুরোটা জল ভর্তি না করে কিছুটা বাতাস রেখে এটাকে উপর করে দিই, তারপরে যদি উপরের দিকে তুলি তাহলে দেখো এটা স্পষ্ট হবে। উপরের দিকটা দেখো কিছুটা ফাঁকা, বাতাসটা যেটা ছিল সেটা আছে এবং তার উপরে ওয়াটার লেভেলের উপরে কিছুটা জল ওর মধ্যে আছে। এটা ধরে রেখেছে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ এটা প্রায় 10.3 মিটার জলস্তম্ভকে ধরে রাখতে পারে, এটাও তোমরা জানো। আর পারদের ক্ষেত্রে সেটা 76 সেন্টিমিটার।